এক এবলে কি হবে? এবলে আউট। এবলে ছয় হবে। কয়টা এক? 500। জানিলাম। এসব লোকদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, দোকানে দোকানে খালি কেবল জুয়ার আল্লাহ বসায়। আল্লাহ আল্লাহ একটা ছয় দাও। এসব ছেলে বলে আসলে কারা এরা? দুটো ছাই, মাত্র দুটো ছাই। আল্লাহ কি লাগাইছে এরা এখানে এসে? পাঁচশো টাকা নে, দেখ 1000 টাকা নিস নে। আরে দে 1000 টাকা। এবার কত ধরবি ক? যা 1000। ঠিক আছে যা ভাই। হ্যাঁ আমিও 1000 ধরবো। আচ্ছা তোর সাথেও 1000। কি লাগাইলো কি এইসব লোক? দেন ভাই আজকে প্রথম দিন বাম্পার। আজকে সব হেরে গেলাম, পকেট একদম খালি। কি রে তোর বাতিক কি ফুরায় গেল নাকি? খেলবি না আর? কি যে করি, এবার আর কি দিয়ে খেলবো? আচ্ছা যা 5000 টাকা। আগে টাকা জমা দে। সব টাকা তো হেরে গেছি, পকেটেও তো কোনো টাকা নেই। এই দিবানে যা। দিবানে ভুবানে বুঝিনি, তুমি আগে টাকা দাও। এত টাকা কোনো রিক্সা আমি নিতে পারবো? হ্যাঁ ভাই জমা ছাড়া খেলা হবে না। জো খেলায় কোনো বাকি হয় না। আচ্ছা আমার ওই বাইক ধরলাম, বুঝিস কিন্তু? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ কত নিবি এই ভরে। 12 হবে। যা দিলাম, 12ই দিলাম। আল্লাহ 12টা রান দিয়ে দাও। আল্লাহ মাত্র 12 রান। আল্লাহ দিয়ে দাও। আল্লাহ আসসার বল আসসার। বাহ সুন্দর ডট বল। আর এক বল আছে, এক বলে 8 রান। আল্লাহ এই বলটা কেন ডট হয়? আল্লাহ 5000 টাকার খেলা। আল্লাহ এই ডট বল। আরে তাড়াতাড়ি দে। আরে আমি দিচ্ছি, আমি বাড়িতে ঘুরে এসে দিচ্ছি। তোর বাড়িতে ঘুরে আসা আসি, তুই আগে চাবি দে। আমি দিচ্ছি, এসে দিস। চাবি দে। তোর তো কোনো কথা না, তো জুয়া খেলার আগে তাই কইলাম, তুই চাবি দে। সর আমার বিশ্বাস করিস না তুই? তোর বিশ্বাস, তোর চেয়ে বড় বড় আলেমন আমার বিশ্বাস করলাম না, তুই তো কিটা? সর সর এসে দিচ্ছি। আরে আমি আসছি, আরে এসে দিচ্ছি। আরে ভাই কি রে কি রে, ওই লোক গাড়ি না চলে আসছে কে? শালা চলে গেল, ও কি আর আসবে না? কি লোক ও ভাই, আপনার গাড়ি না যাতে চলে আর আপনি যাতে দিলেন? আরে দেখলেন না ভাই, ওর সাথে পারি আমি? শালার দেহ তো নয় হাতি একটা। তুমি বাজে ধরেছ, তুমি বোঝো গা যাও। শালার কি এখন খুঁজে পাবো না আমি? রানা ভাই, ওই রানা ভাই, রানা ভাই, ওই রানা ভাই। কি রে কি হয়েছে? কুকুরের মতো রানা চিল্লাচ্ছিস কে? কুকুরের মতো চিল্লাচ্ছি মানে? তুই দুই দিন আগে আসছিস, চলে আসিস, তোর দুই দিনের মধ্যে কোনো খোঁজ নেই। তুই আমার টাকা দে। তোর টাকা আমি এখন দিতে পারবো না, কাল নিস যা। কাল তো অনেক পরের কথা, তোর এক সেকেন্ড সময় দেবো না, তুই এখনই আমার টাকা বুঝিয়ে দিবি। এই তোর টাকা দেবো না, তুই যা পারিস তাই করে নিকে যা। তুই আমার টাকা দিবি না মানে? তোর টাকা না দিলে একদম খেয়ে ফেলাই দেবো, বুঝেছিস? এখনই তুই আমার টাকা বুঝিয়ে দিবি। তুই টাকা পয়সার লেনদেন নিয়ে আবার গ্যাঞ্জাম করছিস? জুয়া খেলার জন্য তোর নিজের জমিটুকু সব বিক্রি করে দিলি, মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে রাখেছিস, তুই কি কোনোদিন ভালো হবি নে? ভাই তুমি এখানে না কলাতে আসছো কি জন্যে? তুমি তোমার কাছে যাও। আমি তোকে আবার বলছি, তুই জুয়া খেলিস নে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ জুয়া প্রতিমা আর ভাগ্য নির্ধারক, এগুলো শয়তানের কাজ ছাড়া আর কিছু না। অতএব এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। আর শয়তান তো চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে পরস্পর শত্রুতা সঞ্চারিত করে দিতে। যাও যাও, তোমার ওসব জ্ঞান দিতে আসতে হবে না, আমি ওসব জানি। রানা আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই, আজকেই তোর কাছ থেকে আমি টাকা আদায় করে ছাড়বো। তুই কার টাকা মেরে খাইছিস বুঝতে পারিসনি? রানা তুই শুধু দেখ তোর কাছ থেকে কীভাবে আমি টাকা আদায় করি। তোর কাছ থেকে টাকাও নেবো, তোর হাত পাও ভেঙে ফেলবো, তোর শিকারি করার স্বাদ মিটাই ফেলবো। আজ এই ভাইটার আকামের জন্যে যত সব বকাইটে ছেলে পেলেও বাড়ির পরে আসে। মিরাজ সাহেব অফলাইনে জুয়ার পাশাপাশি
অনলাইনেও জুয়া খেলা শুরু করল। জুয়ায় হারতে হারতে একটা সময় মিরাজ সাহেব সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আব্বু, আম্মু বললো বাজার করতে হবে, ঘরে রান্না করার কিছুই নেই, আজ আমার স্কুল ফিজও দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এখন যা। আব্বু, তিন দিন ধরে বাসায় রান্নার কিছু নেই, আম্মু বলেছে আজকে বাজার না করলে আম্মু বাসা ছেড়ে চলে যাবে। এ, তোদের মন যেখান চাই সেখান দূর হয়ে যা, যা। দূর, বাপ মার অসান্দার ভাল লাগে না। এই রানাই, এই বাড়িতে বেরো, গেট খোল, গেট রে, গেট খোল। শালা, এ বাদে সরো খেলা, টাকা মেরে কেন বুঝতে পারছ না? আমার সম্পত্তি সম্পর্কে কোনো ধারণা নেই। বের করি, আমরা তোর কাছে টাকা দেই, কষ্ট করব, তোর ফ্যাং ভাঙ, তোর কাছে টাকা আদায় করব। ছেড়ে দে, পানিটা দে তো। শালা, এক গ্লাসটা ধর। তুই যদি আমার টাকা না দিস তোর আজকে মেরে ফেলবো। আমার ছেড়ে দে, আমি কথা দিচ্ছি, আমি আমি তোকে সব টাকা দিয়ে দেবো। তোর কোনো কথাই শুনবো না। তুই যদি আমার এখন টাকা দিতে পারিস তাহলে তোর বান্ধন খুলবো, না তোর এখনই ভেঙে ছেড়ে ফেলবো। কাউ আগু, আমার আপুর মেরে ফেলাই দিল, আমার আপু ডেকে নিয়ে যে মারছে। কি বলিস, চলে 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 চাচা। কোথায় কোথায় ভাই? ওর কাছে 10,000 টাকা পাই আমি, আগে লাঠিটা দেন, ভেঙে ছেড়ে ফেলি ওর। আরে দাঁড়া, হ্যাঁ আগে আমার বিচার করিনি। তুই যদি বাঁচতে চাস তাহলে এখনই আমার টাকা দিবি। তুই এখনই যদি আমার টাকার ব্যবস্থা না করিস তোর কিন্তু মেরে বুঝতে ভালবা না আজকে। কাউ আগু, ওই যে ওই যে আমার আপুর মেরে ফেললো। এই এই এই, আরে থামো, তোমরা থামো। দেখেছিস জুয়া খেলার পরিণতি কি? আজ আমাদের পরিবারের মান সম্মান সব ধুলাই মিশাই দিলি, একটা ভালো চাকরি করছিলি, এই জুয়া খেলার জন্য চাকরিটাও হারালি। হটাই দেবো না, তোর স্ত্রীও তোকে ছেড়ে চলে গেছে, তোর ছেলেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, এই জুয়া খেলার জন্যে আজ এই 10 জনের সামনে তোকে এইভাবে বেঁধে রেখেছে। তোকে আমি আগেই বলেছিলাম এইগুলো শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাক। এত কিছুর পরেও যদি শিক্ষা না হয় তাহলে তোর আর কোনো শিক্ষা হবে না। ভাই ভাই, তুই আমার মাফ করে দে, আমি আর এমন করবো না। তুই আমার এদের কাছ থেকে বাঁচা,